আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট লন্ডন। এই মান্নিচরা বাগানবাড়িটির প্রতিষ্ঠাতা হলেন সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, যাকে এক নামে সমগ্র বাংলাদেশের মানুষ চিনে। সেই গুণী ব্যক্তিত্ব হলেন জনাব রাগিব আলী সাহেব। আমরা বর্তমানে উপস্থিত হয়েছি জনাব রাগিব আলী সাহেবের বাসস্থান, যে বাড়িটিতে তিনি বসবাস করেন। আমরা উনার বাসস্থান বাংলোটি ঘুরে দেখাবো, এমনকি উনার সাক্ষাৎকার নেব। ইনশাআল্লাহ উনার বর্ণাঢ্য জীবন কাহিনী আমাদের ভিডিওর মাধ্যমে তিনি বলবেন। আমাদের ঠিক পিছনে দেখেন খুব সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে এই বাগান বাড়িটি নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাগান বাড়িটির ইতিহাস, ঐতিহ্য। ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন, দেখবেন। সুপ্রিয় দর্শক, আমরা বর্তমানে উপস্থিত হয়েছি উপমহাদেশের প্রথম চা বাগান, প্রতিষ্ঠিত হয়েছিল 1854 সালে, ঐতিহাসিক মান্নিছড়া চা বাগান। আমরা আমাদের আজকের অতিথির কাছ থেকে ঐতিহাসিক মান্নিছড়া চা বাগান সম্পর্কে এবং উনার বর্ণাঢ্য জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন, আমাদের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং উনার এই মান্নিছড়া চা বাগানের যে বাংলো বাগান বাড়িটি আছে, আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিলেট টু লন্ডনকে আমি ধন্যবাদ জানাই, তারা যে আমাদের ঐতিহাসিক ব্রিটিশ শাসিত বাংলায় মান্নিছড়ার 1854 সালে প্রতিষ্ঠিত মান্নিছড়া বাগান দেখার জন্য আসছেন এবং আমার কাছে এই কথা শোনার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং ওয়েলকাম জানাই। ধন্যবাদ। বিশিষ্ট শিক্ষানুরাগী, আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব শ্রদ্ধাভাজন রাগিব আলী সাহেবকে মান্নিছড়া চা বাগান সম্পর্কে একটু আমাদেরকে বলবেন ভিউয়ার্সের উদ্দেশ্যে। আপনাদের এই চা বাগান বাগানবাড়িটি দেখতে অনেক সুন্দর, আপনি সুন্দরভাবে অনেক আমরা ফুল সজ্জা দেখেছি, এমনকি অনেক সুন্দরভাবে স্থাপনাগুলো প্রতিষ্ঠিত করেছেন। একটু আমাদেরকে বলবেন যে এই যে এত সুন্দরভাবে আপনি আপনার চা বাগানবাড়িটি তৈরি করেছেন, কীভাবে সম্ভব হলো এরকম আইডিয়া আপনার? ধন্যবাদ। এটা খাস কিন্তু শুধু কিন্তু করতে কঠিন, এগুলো অনেক কিছু লাগে, অনেক সময় পাওয়া যায় না, আর পাওয়া গেলে অনেক এক্সপার্টও পাওয়া যায় না। গত 21 ফেব্রুয়ারি আপনার প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটিতে একটি শহীদ মিনার প্রতিষ্ঠিত করা হয়েছে 52 বাসার, যা বাংলাদেশে সর্বপ্রথম। সমগ্র বাংলাদেশ জুড়ে এই বিষয়টি নিউজ প্রচারিত হয়েছে, অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি আমাদের সিলেট টু লন্ডনে একটি ভিডিও ধারণ আমরা করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে যার দর্শকবৃন্দ রয়েছেন সবাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয়টি আপনি একটু বলবেন যে এই যে 52 বাসার শহীদ মিনার, একটা মহৎ একটি কাজ আপনি স্থাপনা করলেন এই বিষয়ে। থ্যাংক ইউ। এটা 52 বাসার ইউনিভার্সিটি খুললে এখন সাধারণত ছেলেমেয়েদের জন্য একটা শহীদ মিনার করতে হয়, থাকতে হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখিয়া তারা রেকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা শহীদ মিনার করার উদ্যোগ নিয়েছিলাম। গতানুগতিক অনেক আলাপ আলোচনায় খরচা বাড়িয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, বড় হওয়ার কোনো একটা পরিকল্পনা ছিল না। কিন্তু খালের চোখে সৌন্দর্য বাড়ানোর জন্য টাকা পয়সার দিকে খেয়াল না গিয়া সুন্দর যাতে হয় সেই জন্য ভালো হইয়া এই 52 বাসা দিয়া এটা একটা পরিপূর্ণভাবে শহীদ মিনার তৈরি হয়েছে। আমার মনে হয় না এরকম শহীদ মিনার আর কথা আছে বলি আমি জানি না। তাই তদুপরি শহীদ মিনার এটা করা হয়েছে, দীর্ঘ সময় নিয়ে অনেক সময় গেছে। এটা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এই পৃথিবীতে তারা উপকৃত হবে, তারা শিখবে, অনুভব করবে, শহীদ মিনার দেখবে, আরও সুন্দর সুন্দর গড়িয়া তুলবে। আমরা দেখতে পেয়েছি আপনার যে এই আগ্রহ অসহায় মানুষের জন্য, আসলে এই কারণটাকে আমাদের বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো নেহাত গরিবের ছেলে, গরিবই কাকে বলে আমি তাই জানি। সেই উদ্দেশ্যকে সামনে রেখিয়া আমি তাদের মান, তাদের দৈনন্দিন জীবন কীভাবে উন্নত করতে চাই সেই পরিকল্পনা আমি করেছি আমার নিজের ব্যক্তিত্ব থেকে। আমার রক্তের কঠিন পরিশ্রমের টাকা, উপার্জিত টাকা আমি ব্যয় করি এইগুলো করছি। আমি কোনো লোন টোন কিছুই নেই নাই এবং নেবও না ইনশাল্লাহ।
আমার বনাইত জীবনে আমি যা করতেছি বা করব খুঁজতে করব জীবদ্দশায় আমার ঠেকা দিয়ে আমি করব, অন্যের ঠেকা দিয়ে আমি করব না। তো সিলেটের বলছেন যে অনেকে করে না, এখানে করা খুব কঠিন, অনেকে ইচ্ছা থাকলেও করতে পারে না, বিদেশ থেকে আসে, আসলে নানান বাধা বিপত্তি দিয়ে আবার চলে যায়। আমার উপরে অনেক অনেক কিছু হয়েছে, বাগিয়া এইবার অনেক পরিকল্পনা করেছি, শেষ পর্যন্ত এই পরিশ্রমের ভিতর দিয়েই সাফল্যমণ্ডিত হয়েছে এবং চলছে এবং করিয়া যাচ্ছি। তদুপরি আমি প্রবাসীকে বিশেষ করে অনুরোধ করব, তারা আসুক, যারা রিটায়ারমেন্টে আসবে, যারা বয়স্ক হয়ে গেছেন আমার মতো, এখানে আসে দেশে থাকুক, কাজ করুক, গরিব দুঃখীর মানুষের রসের মুখে মুছিয়ে হাসি ফুটাউক। এই পরিকল্পনা করলে দেশ উন্নত হবে, সবার বাগি হবে, আল্লাহর কাছেও একটা অংশীদার হিসাবে ফল পাবে। সুতরাং সবাই মিলে যদি আমরা করি, এই সোনার বাংলাকে আমরা সোনার বাংলাই বানাবো, বানাইতে পারবো কোনো মুখে বললে হবে না, খাস করতে হবে। খাদের ভিতর দিয়া স্বীকৃতি, খাদের ভিতর দিয়া দেশ উন্নত, খাদের ভিতর দিয়া আমরা সবাইকে দিন দুঃখেকে সাহায্য করা সম্ভব, এছাড়া কোনো উপায় নেই। গতানুগতিক দেশ ছড়িয়ে যাইতেছে, মানুষের পরিবারের মধ্যে অশান্তির মাত্রা বৃদ্ধি পার, সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি সার্বিক সহযোগিতার হাত বাড়াইয়া ক্রমান্বয়ে একের পরে কাজ করে যাই, সোশ্যাল কাজ, মানুষের সেবামূলক কাজ, তাহলে আমরা অনেক সুবিধা হতো। তদুপরি যারা টেকা পাড়ার টেকাগুলা অন্য অজস্রভাবে খরচ না করিয়া বিলাসিতার মধ্যে খরচ না করিয়া সোশ্যাল কাজে খরচ করলে দিন দুঃখী মানুষের ফায়দা হবে, ফল হবে, দেশ উন্নত হবে, বৈদেশিক মুদ্রা বাড়বে, রিজার্ভ বাড়বে, ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস হবে, দৈনন্দিন জীবনে উন্নতি হবে। আমাদের অনেক বেড়ে গেছে স্ট্যান্ডার্ড লিভিং, অনেক ভালো হয়েছে অনেক। সুতরাং এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, আমরা মোটামুটি অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আসি, আগেই আসি, আমরা আর বেশি গরিব দেশ নয়, আমরা অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যৎ আরও হবে। ধন্যবাদ। আপনার এই অত্যন্ত সৌন্দর্যমূলক বাগান বাড়িটি এবং এই যে বাংলো দেখতে পাচ্ছি আমরা, আনুমানিক কত সালে এই বাংলোটি প্রতিষ্ঠিত করেছিলেন? 1854 সালে বাংলা প্রতিষ্ঠিত হয়েছিল, মনে হয় 1858 সালে সা কমার্শিয়ালভাবে বাজারে বিক্রি করা হয়েছে যতটুকু আমরা জানি, লেখা আছে। এই বাংলা এটা ইংরেজ করছে, ইংরেজরা করছে, সাধারণত এই দেশে আসছিল সা বাগান করার জন্য স্কটিশরা, ইংলিশরা না, স্কটল্যান্ডের, তারা এগুলো ডেভেলপ করছে, নাম দিয়েছে জেমসফিল্ডে, ডাঙ্কান ব্রাদার্স, এইসব সোয়ালিস অনেক কোম্পানি ছিল, এরা অনেক চলে গেছে। কারণ মজদুরের খরচা বাড়িয়ে গেছে আর সার দাম ওয়ার্ল্ড মার্কেটে মোটেই বাড়ে নাই, বাগানগুলো এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, চরম ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে। সরকারের উচিত ওটা দেখা, যেভাবে ফার্স শিল্প ধ্বংস হয়ে গেল সেইভাবে যদি সার শিল্প ধ্বংস হয় তার মধ্যে হিউজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা মাইনাস হয়ে যাবে, সুতরাং এটা আমরা মানিয়ে নিতে পারি না। সুতরাং গভর্নমেন্ট আগেই আসুক, সার্বিক সহযোগিতার হাত বাড়াক, সুবিধা অসুবিধা দেখো, দেশ উন্নতির দিকে যাবে। আপনার গ্রামের বাড়ি এবং শিক্ষা জীবন কোথা থেকে শুরু হয়েছিল আমাদের বলবেন? আমার শিক্ষা জীবন শুরু হয়েছে আমার গ্রামের বাড়ি প্রাইমারি স্কুল 57 নম্বর তালিপুর প্রাইমারি স্কুল থেকে আমার শিক্ষা জীবন শুরু। সেখানে লেখাপড়া করার পরে আমি চলে আসলাম লক্ষ্মী ভাষা মধ্য বঙ্গ বিদ্যালয়, মধ্যবিদ্যালয়ে আমি চলে আসলাম রাজা গিরিশচন্দ্র হাই স্কুল, ম্যাট্রিকুলেশন করলাম, ম্যাট্রিকুলেশন করার পরে আমি 2 বছর এমসি কলেজে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমি চলে গেলাম সুদূর ইংল্যান্ডে, ইংল্যান্ডে পাড়ি দিলাম, এখানে গিয়ে ও লেভেল করলাম, আইএ করলাম, গ্রাজুয়েশন করলাম, এমএ করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট ইতিহাসের উপরে, তারপরে পিএইচডি করলাম, এই হলো শিক্ষা জীবন। তারপরে আমি আস্তে আস্তে খাদের ফাঁকে ফাঁকে এগুলো করেছি। এই তারপরে মনে মাঝে আসলো যে আমি তো পড়াশোনা করলাম আর এইসব বিশাল আমার জনগোষ্ঠীর বিশাল মানুষ অশিক্ষিত রয়ে গেল,
লেখাপড়া নাই, উচ্চশিক্ষা নাই, কি ওরা শুরু করলাম একের পর এক। প্রাইমারিতে শুরু করিয়া ইউনিভার্সিটি, প্রাইমারি শুরু করিয়া মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, হ্যাঁ প্রাইমারি শুরু করিয়া ডিগ্রি কলেজ, প্রাইমারি শুরু করিয়া মাদ্রাসা, মসজিদ, মক্তব, অনেক অনেক করে ফেলেছি। তাই হিসাব তোমার দিলে একদিনেও শেষ হবে। সঠিক তো হিসাব আপনি হয়তো বা নিজেও বলতে পারবেন না। আপনি এমনভাবে সমাজে কাজ করে যাচ্ছেন, গরিব অসহায়, এমনকি শিক্ষাক্ষেত্রে, আসলে এগুলি মুখস্থ করার মতো নয়। বিশেষ করে গরিবদিগুলি তো সেটার ক্রমারে দিচ্ছি। মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধে ছিলাম, যুদ্ধ করেছি। আমি মুক্তিযোদ্ধার প্রায় লিডিং ইউনিভার্সিটিতে প্রায় 200-250 ছেলেরে, ছেলেমেয়েরে বিনা বেতনে বিনা করেছি, প্রায় 1,00,000,000 টাকা আমার খরচ হচ্ছে। মেডিকেলে বেড রাখছি, MBBS ডাক্তার বানাইতেছি। সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন অসহায় মানুষের জন্য, তবুও আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি যে আপনার বর্তমান শারীরিক। আমি তো এই বয়সে চমৎকার, আমার কোনো অসুখ নাই, ভালো চলি, ভালো খাই, চলাফেরা করতে পারি, আমার লোকবল আছে, আমার পুরা কোম্পানি, আমি দলবল নিয়ে চলি। সেটা আমি সুখে শান্তিতে ইনশাল্লাহ আরামে খাইছে আছি, এই বাংলাতেই থাকি, ভালো পাই, যেহেতু অ্যাটমসফিয়ার ভালো, গড়িয়া তুলছি, সুন্দর লাগে, সুন্দর পরিবেশে আরাম লাগে, সেই জন্য এটা দেখার দিকে না গিয়া, গ্রামের বাড়িতে না গিয়া, সিলেশ্বরের সিলেট সংলগ্ন মানিকচড়া চাপক সাহেব বাংলার কোম্পানি বাংলাতে আসি। আপনি তো চাইলে রাজধানীতে, এমনকি সিলেটের আরও প্রখ্যাত অঞ্চলে আপনি ভালো কোনো জায়গায় থাকতে পারতেন, কারণ আপনি একজন ধন্যবান ব্যক্তিত্ব সিলেটের, এমনকি সমগ্র বাংলাদেশের মানুষ এক নামে আপনাকে চিনে। তবু কেন এই বাগান বাড়িটি আপনি বেছে নিলেন, এইখানেই থাকতে হবে একটু বলবেন? এখানে বাগান বাড়ি দেখে দেখলাম, এখানে লেবাররা আগের মতো কামকাজ বেশি করে না, সবসময় দেখা সাক্ষাৎ করতে হয়, মনিটারিং করতে হয়, নইলে বাগান কিছু ক্ষতির মুখে হয়। এমনি সার দাম ওয়ার্ল্ড মার্কেটে অনেক কমিয়া গেছে, সুতরাং এটাকে প্রোটেকশন দিয়ে থাকাই তো তৈরি নিজে সরবাদ করে থাকতে হইবে, সেই উদ্দেশ্যে সামনে রাখিয়া আরেকটা কারণ এখানে থাকার। ধন্যবাদ। আপনার এই বাংলোতে অনেক সুন্দরভাবে আলোকসজ্জা করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাগান, ফুলসজ্জা, এটা কি আপনার নিজস্ব উদ্যোগে এই বিষয়টি করেছেন, এই যে অত্যন্ত সুন্দরভাবে আপনি আপনার বাংলোটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি? এটা প্রত্যেক বছর আমরা সিজনাল করি, এবার স্পেশাল উদ্যোগ নিয়েছে আমার ছেলের বউয়ে, ও তো ডিজাইনার, ও সুন্দরভাবে আরও সুন্দরভাবে করছে, এই জন্য এটা আরও সুন্দর লাগে। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেই সময় আপনার ভূমিকা, আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনার ভূমিকাটা অনেক কার্যকর ছিল, এই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। 1971 সালে আমি ডাকাইছিলাম, 6 মার্চ রেসকোর্স ময়দানে মিটিং করছিলাম, এরপরে আমি চলে এলাম সিলেটে। সিলেটে চলে আসা নিরাপদ নয় সিলেট টাউন থেকে, আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। গ্রামের বাড়িতে আমার বড়ো ঘর আছে আমার বাবার, এখানে আমরা বেশ কিছুদিন রয়েছি। পর্যায়ক্রমে যখন নানান অসুবিধার সম্মুখীন হইতে লাগলো, থাকার সম্ভব না দেখে সেই উদ্দেশ্যে সামনে রেখিয়া আমি চলে গেলাম ভারত, ভারতের দিকে নিয়ে চলে গেলাম আমি বিলাত সপরিবারে। তো বিলাতে আমি গিয়েছিলাম, তারপরে আবার গণ্ডগোলের সময় চলে আইছি, বিলাত থেকে আমি ইন্ডিয়াতে আইছি, যুদ্ধের ময়দান দেখাইছি, অনেক কিছু করেছি, যুদ্ধের ময়দানেও ছিলাম। যুদ্ধ কাকে বলে সেটা আমি জানি, আমি অনুভব করছি। আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন।